শুভ সকাল, আমি আবারও নাজমুলক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বৃক্ষরোপণের দ্বিতীয় পর্বে। বন্ধুরা, মাত্র খবর পেলাম যে আমাদের গাছগুলো চলে আসছে, তো আসুন দেখি আমরা সময় নষ্ট না করে চলে যাই গাছগুলো লাগানোর জন্য। তাহলে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই কলা পাতা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সাইড পিটের উপরে, তো এখান থেকে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি। এই সীমানা থেকে শুরু করে আমরা প্রায় ভাঙ্গা ব্রিজের কাছাকাছি পর্যন্ত 100টি গাছ রোপণ করার চেষ্টা করেছি এবং এখনও কার্যক্রম চলছে। তা আমরা আরেকটু দেখাতে নিয়ে যাবো কীভাবে তারা গাছ লাগাচ্ছে। আসুন যাই তাহলে। হ্যালো, সালাম আলাইকুম, আমি নাজমুল হক বলছি। আজকে আমরা সকাল থেকে গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন আমরা গতকালকে 100টি গাছ লাগাবো, তো প্রায় 50-60 মতো লাগানো হয়েছে এবং আরও বাকিগুলো লাগানো হচ্ছে। আমরা যদি একটু গাছগুলো দেখার পাবি, গত 3-4 বছর আগেও আমরা বেশ কিছু গাছ লাগিয়েছিলাম এই সাইড ফিটে। তো আশার কথা হচ্ছে যে আমাদের একটি গাছও মৃত্যুবরণ করেনি। অনেকেরই ধারণা যে ভাবনা যে বৃষ্টির জন্য হয়তো গাছগুলো বাড়বে না, তো আমরা চেষ্টা করব যে এখানে নিজস্ব আমাদের লোক দিয়ে পানি দেওয়ার জন্য। তো আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন এবং গাছগুলো প্রতি সবাই যার যার সুবিধা মতো যত্ন করার চেষ্টা করবেন। আমরা আশা করছি এই গাছগুলো দ্রুতই বেড়ে উঠবে সামনে বসার সিজনে। আর আসুন আমরা আপনাদেরকে অন্যান্য গাছগুলো দেখাই। বন্ধুরা দেখুন, এই কঠোর রোদ্রের মধ্যেও দাঁড়িয়ে আমাদের দুইজন শ্রমিক তারা কষ্ট করে গাছ লাগাচ্ছেন এবং অসহনীয় রোদ পড়েছে, আছে প্রচণ্ড গরম। জানি না কীভাবে গাছগুলো পানির ব্যবস্থা করব, তো ইনশাল্লাহ আমরা যেহেতু গাছগুলো লাগিয়েছি তো আমরা পানির ব্যবস্থা আমরাই করব। এক্ষেত্রে আমি আবারও আমার ছোটো ভাই মাইন যে মেলবোর্নে থাকে তাকে ধন্যবাদ জানাতে চাই। তার উদ্যোগের জন্যই এতগুলো গাছ লাগানো আজকে সম্ভব হলো এবং আমার নিজস্ব কিছু কন্ট্রিবিউশন ছিল, তো সেটা খুবই সামান্য। তো আশা করি এরকম আপনারা প্রত্যেকটা এলাকায় আপনাদের সাধ্যমতো আপনারা গাছ লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, এই যে আমার পিছনে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে বকুল গাছ। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কী কী গাছ লাগাই, মেইনলি ফুটপাতে কোন গাছগুলো টিকে থাকে। তো আমাদের দীর্ঘ 4 বছর অভিজ্ঞতা বলছে যে বকুল গাছ এবং দেবদারু গাছ আর কৃষ্ণচূড়া গাছ, এই গাছগুলোই সবচেয়ে বেশি স্থায়ী হয়। সত্যি আশ্চর্য যে আমাদের গত চার বছরে একটি গাছও মারা যায়নি। তো আপনারা যারা ফুটপাতে অথবা রাস্তার ধারে গাছ লাগাচ্ছেন, তারা বকুল গাছ, দেবদারু গাছ অথবা কৃষ্ণচূড়া গাছ লাগাতে পারেন, এই গাছগুলোই টিকে থাকবে। তো বন্ধুরা, আমার এই ছিল সরোয়ারদী উদ্যানে গাছ কাটার জন্য আমার এটাই ছিল আমার প্রতিবাদ। আমি আজকে 100টা গাছ লাগিয়ে সেই প্রতিবাদকে প্রতিষ্ঠিত করলাম, কারণ আমি জানি এই
গাছগুলো কাটা হয়ে গেছে, সেই গাছগুলোকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। তো আমার সাধ্যমতো আমি আমার ছোটো ভাইদের সহযোগিতায় আমার নিজস্বকে আমি একটু গাছ লাগালাম। তো আপনারাও যার যার সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ করুন। আর আমার একটাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে মেসেজ থাকবে যে আপনারা আর মানুষের মতো হবেন না, কারণ মানুষ আর মানুষের পর্যায়ে নাই। আপনারা বললে গাছের মতো নিঃস্বার্থ হোক, এই বলে আপনি আমার বক্তব্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে ভবিষ্যতে আমাদেরকে আরও সহযোগিতা করবেন।